গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, রেডি হয়ে নিয়েছি, একটু ঘুরতে যাচ্ছি। কালকে তোমাদের দাদা চলে যাবে, অনেকদিন ধরেই টিকিট করতে চাইছে কিন্তু হচ্ছে না, তৎকাল পাওয়া যাচ্ছে না, তাই আজকে করেছে। কালকে চলে যাবে, কালকে বিকেল 4:30 বেরোবে বাড়ির থেকে। তাই তোমাদের দাদা বলছে চলো আজকে একটু ঘুরে আসি, বিভূতি পার্কে যাব। মনটাও ভীষণ খারাপ, অনেকদিন বাড়িতে ছিল, এখন চলে যাবে, তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি, একসঙ্গে একটু সময় কাটিয়ে আসি। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আসতে পারো, চলো চলো। দেখো ফ্রেন্ডস, বিভূতি ঘাটে এসেছি কিন্তু পার্ক খোলা নেই, কখনো খোলে না, প্রথম প্রথম খুলতো, এখন বন্ধই রাখে। তো এই দেখো, ইছামতী নদীর পাশেই দাঁড়িয়ে রয়েছি, কচুরিপানায় ভরে গেছে ইছামতী নদী। আর ওই হলো ঝুলন্ত ব্রিজ, যেখান দিয়ে আমরা এইমাত্র আসলাম। ইছামতী নদী পুরোটাতেই দেখো কচুরিপানায় ভরা, পুরোটায় দেখো, মনেই হচ্ছে না এটা ইছামতী নদী। চারিপাশে সবুজ আর সবুজ গাছপালা, ভালোই লাগছে দেখতে। আর ওই দেখো পার্ক, ওই যে প্রত্যেকবার এসে ফিরে যায়, গেট আর খোলে না, তাই পার্কের চারিপাশটা ঘুরে যাই আর কি করব। আর তোমাদের দাদা যেহেতু কালকে চলে যাচ্ছে, তাই আজকে লাস্ট ঘুরতে আসলাম। এরপরে জানি না আবার কবে আসবো, কোথায় ঘুরতে যাব না যাবো এরপরে জানি না, সুযোগ হবে কি না, হলেও আবার 6-7 মাসের পরে হবে, এর আগে না, তাই একটু ঘুরতে আসলাম। এখানে কিছুক্ষণ কাটাবো, তারপরে বাড়ি যাব। দেখো এখানে এসে বসে রয়েছি। আর এই ইছামতী নদীতে আমি আরও একবার এসেছিলাম, অনেক বছর আগের কথা, আমি এখানে নৌকায়ও চড়েছিলাম, এখানে একজনের বাড়িতে এসেছিলাম। তো সেখান থেকে তখন এই কচুরিপানা ছিল না, পুরোটাই পরিষ্কার ছিল, জল পুরো পরিষ্কার ছিল, কোনো জঙ্গল টঙ্গল কিছুই ছিল না। এখন দেখো যেমন কচুরিপানা তেমন কলমি শাকে ভরে গেছে, কলমি শাক, মালঞ্চ শাক পুরো ভরে গেছে, কচুর শাক সব ধরনের আছে। আর যখন এসেছিলাম তখন পুরো পরিষ্কার ছিল, নৌকায়ও ঘুরে এসেছিলাম, অনেকটা দূর গিয়েছিলাম নৌকাতে, ভালোই লাগছিল, কিন্তু সে সমস্ত দিন আর নেই এখন, আর সে সমস্ত দিনের গল্প দিয়ে লাভ নেই, সে অনেক বছর আগের কথা, পরিবর্তন হয়ে গেছে অনেকটাই। দেখো ব্রিজের ওপরে দাঁড়িয়ে রয়েছি, এই দেখো, এটা হলো বিভূতিভূষণ পার্কের পেছনটা, ওই যে পার্ক তার পেছনে আমরা রয়েছি। ওই যে তোমাদের দাদা গাড়ি নিয়ে চলে এসেছে, এবার আমরা বাড়ির দিকে যাবো।